রাশিয়ার পর এবার চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন দুই সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টিকা দেশে এসে পৌঁছবে এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন শুধু লকডাউন করোনার সমস্যার সমাধান নয় এটি মানুষকে আরও দরিদ্র করছে ভারত থেকে আপাতত টিকা পাওয়া যাচ্ছে না জানার পর থেকেই বিকল্প সব ধরনের চেষ্টা করছে সরকার তার মধ্যে মঙ্গলবার রাশিয়ার স্পুটনিক ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয় দুদিনের ব্যবধানে এবার দেয়া হলো চীনের সিনোফার্মের টিকার অনুমোদন ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক জানান অনুদান হিসেবে প্রথমে আসবে পাঁচ লাখ টিকা সব ঠিক থাকলে পরে দুদেশের সরকার আলোচনায় বসবে কোন প্রক্রিয়ায় টিকা আনা যায় সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন তাদের ভ্যাকসিনটা আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি আমাদের অলরেডি পাঁচ লক্ষ ভাইল পাঁচ লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা পেয়ে যাব পাঁচ লক্ষ আর প্রথম এক হাজার মানুষের উপরে আমরা সাত দিন ইয়ে করে এটা ভ্যাকসিনটি প্রয়োগ করে সাত দিন আমরা অবজার্ভ করব তারপরে আমরা দেখব এরপরে মাস ভ্যাকসিনেশনে আমরা যাব ঔষধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক জানান বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠানের সক্ষমতা আছে দ্রুত সময়ের মধ্যে টিকা উৎপাদনের তাই দেশে একই সঙ্গে চীন ও রাশিয়ার টিকা যাতে উৎপাদন করা যায় সরকার সেই বিষয়েও চিন্তা করছে বাংলাদেশ উৎপাদনের সুযোগ থাকবে অবশ্যই এটি সরকারের পর্যায়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের তিনটি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস পপুলার এবং হেলথকেয়ার তারা আসলে ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা রাখে এক্সাক্টার ধরেন ওনারা হচ্ছে এইট মিলিয়ন পার মান্থ উৎপাদন করতে পারে এবং সেটা যদি সিঙ্গেল ডোজ হয় এদিকে এক ভার্চুয়াল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালাইক বলেছেন করোনা টিকা সংগ্রহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার দেশের কেউ টিকা তৈরি করতে চাইলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন সেই সুযোগও আমরা দিচ্ছি এবং ভ্যাকসিন তৈরি করে আমাদের দেশে দিতে পারে এবং বিদেশেও দিতে পারে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয় না নইলে জিডিপির মাত্র দশমিক নয় শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো না নাইম হাসান বাংলা ভিশন ঢাকা